স্টাইল করবে এটা আমরা জানি, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমরা যেভাবে শুরুটা করেছিলাম লাস্ট 10 ওভার ওরা করেছে 106 রান, ওটা আমাদের জন্য একটা ফার্স্ট্রেটিং ব্যাপার যে ওখান থেকে আমরা ওভার উঠিয়ে নিতে পারিনি বা ওদেরকে ওই রানটা করতে দিয়েছি লাস্ট 10 ওভারে, তারপরে ওরা 10-এর উপরে করে রান করেছে যেখানে ওরা 40 রানে 4 উইকেট। তো এই প্রেশারটা ওরা যেভাবে হ্যান্ডেল করবে ওদেরকে ক্রেডিট দিতে হয় সেম টাইম আমাদেরও দোষ আছে অবশ্যই, তা না হলে তো আমাদের মিস্টেকগুলো না হলে আমরা খুবই ভালো কন্ট্রোল করছিলাম। আমার মনে হয় যে নো বলটা আমাদেরকে অনেক বেশি ভুগিয়েছে এবং এক্সট্রা রান আমাদেরকে অনেক বেশি ভুগিয়েছে, আমাদের মনে হয় 15-16 রান এক্সট্রাই গিয়েছে। সো ওখানে আমরা আসলে অনেক পেছনে পড়ে গিয়েছি, আপনি যদি ওরকম 15-16 রান এক্সট্রা বাদ দেন এবং ওদের যে চান্সগুলো আমরা মিস করেছি তাই জন্য যে ওভারটাতে আসলে রানটা গেল, ওই ওভারে হয়তো 5-6 রান দিতে উইকেট একটা পড়তো মোমেন্টাম আমাদের দিকে, তো সেখানে ওই ওভার শেষে 17 রান ওই ওভারে গিয়েছে। সো এগুলো আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট থাকে, সো ওই ওই জায়গাগুলোতে আমাদের জন্য ইমপ্রুভ করা খুবই জরুরি। আমি মনে করি না যে আমরা খুব বেশি ঘুরে আছি, এত কিছুর পরও দেখেন মাত্র 25 রানের ডিফারেন্স, যদিও টি-20তে 25 রান অনেক রান, নর্মালি 10-15 রানের ডিফারেন্সই থাকে। তো আমাদের যদি এই মিস্টেকগুলো না হয় তাহলে এই জায়গাগুলোর মার্জিনটা আরও ছোটো হয়ে আসবে এবং যেটা অপরচুনিটি আরও বেশি তৈরি হবে, কারণ হাফ ওয়েতে ওরা যে অবস্থাতে ছিল কখনো এটা মনে হয়নি যে ওরা মানে খুব যদি ভালো ব্যাটিং করে 135+ উপরে করা উচিত ছিল, কারণ ওদের খুব বেশি আর ব্যাটসম্যানও ছিল না, জাস্ট লাস্ট 2টা ব্যাটসম্যানই খেলছিল যেখানে ওরা আসলে উইকেট নিতে ফেল করেছে এবং ওদেরকে ওই সুযোগটা করে দিয়েছে আসলে গেমে ফেরা। ভালোভাবে ফাইনালে যাওয়া উচিত এবং আমি মনে করি আমাদের টিমের ক্যাপাবিলিটি অবশ্যই আছে। এটা আমাদের টিমের থেকে আলোচনা করে সবার সাথে ডিসকাশনের পরে আসলে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। এটার একটা বড় রিজন ছিল যে আমরা যদি যারা বেশি ম্যাচ খেলেছি যাদের এক্সপিরিয়েন্সটা বেশি, এরা যদি উপরে যে যেহেতু আমাদের শুরুটা ভালো হচ্ছে না, শুরুটা যদি আমরা ভালো করে দিয়ে আসতে পারি এবং রেসপন্সিবিলিটিটা আমাদের উপর যেহেতু বেশি বর্তায়, আমরা যদি সেই রেসপন্সিবিলিটিটা নিতে পারি আমাদের জন্য। সাকিব ভাই, রশিদ মুজিবের স্পিন খেলতে আজকে খুব স্ট্রাগল করতে দেখলাম আর কি, তো এটা কি মানে স্কিলের ঘাটতি নাকি এটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার অনেক দিক থেকেই হচ্ছে? দুটোই আমি বলবো। সাকিব, পাকিস্তানের সাথে যেভাবে খেলছে বাংলাদেশ লাস্ট কিছু ম্যাচ, তাতে কি মনে হচ্ছে যে বাংলা ওরা কি বড় দল আর বাংলাদেশ ছোট দল? কিন্তু ওরা অবশ্যই বড় দল, আমরা র্যাঙ্ক বোধহয় 10, ওরা 7, আমাদের আপনি পড়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, যাদের সাথে আমরা মাঝে মাঝে জিতি মাঝে মাঝে হারি, যেহেতু ওদের র্যাঙ্ক 7 ওদের সাথে দিতে আমাদের কষ্টই হয়। এখন কি মনে হচ্ছে বাংলাদেশ ছিল এবং এখনো আজকেও সেটা প্রমাণ হয়ে গেল, বাট ওটার সাথে এটাও বলতে হয় যে আসলে আমরা ওদেরকে ম্যাচটা অনেকটা দিয়ে এসেছি বলে আমি মনে করি, কারণ একটা সময় ছিল যখন আমাদের ম্যাচটা পুরো মানে 2 হাতে উঠে নেওয়ার সুযোগ ছিল যেটা আমরা করতে পারিনি।